বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখো এই যে কাতলা মাছ ভাজা করা রয়েছে, আজকে তোমাদের কাতলা মাছ আমি করে দেখাবো। তার সংক্ষেপে একটু দেখাবো যে কাতলা মাছ দুপুরে আমাদের লাঞ্চে হবে। এই দেখো কাতলা মাছ রান্না করা হচ্ছে, কাতলা মাছটা রান্না করা হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে কাতলা মাছ রান্না করা হচ্ছে। দেখো দেখো ঝিঙে আলুর মধ্যে জল দিয়ে দেওয়া হয়েছে, গরমের খুব হালকা পাতলা ঝোল একটা কাতলা মাছের, গরমে খাওয়া খুবই ভালো। তেল মশলা কম দিয়ে রান্নাটা হবে কাতলা মাছ। দেখো এই দেখো বন্ধুরা মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে, দেখো কাতলা মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবার কিছুক্ষণ রেখে বন্ধুরা নামিয়ে নিতে হবে, কিছুক্ষণ ঢেকে রেখে কিছু তারপরে নামিয়ে দিতে হবে। এটাই আমাদের আজকে দুপুরের লাঞ্চ হবে। তা বলো কাতলা মাছ ঝিঙে আলু দিয়ে কেমন হলো, আর গরমে এটা খেতেও কেমন লাগে, তোমরা একদিন শেয়ার করে বাড়িতে একদিন বাড়িতে রান্না করে খেয়ে দেবে রান্নাটা। দেখো বন্ধুরা কাতলা মাছটা ঝিঙে আলু দিয়ে রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো দেখেই বুঝতে পারছো, দেখো রান্না আমাদের কাতলা মাছ ঝিঙে আলু দিয়ে বন্ধুরা হয়ে গেছে। এটাই আমাদের দুপুরে লাঞ্চে আজকে হবে। ঝিঙে আলু দিয়ে কাতলা মাছটা কেমন হয়েছে আমাকে জানিও বন্ধুরা। সবাই ভালো থেকো।